ম্যাথ ডি বিএস ম্যামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করব জাস্ট আমার তোমাদের সেকেন্ড স্যামেটিভ এক্সাম তোমাদের শেষ হয়েছে এখন আমাদের কিন্তু সময় নষ্ট না করে আমাদের ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রিপারেশন নিতে হবে এছাড়াও তোমাদের বৃত্তি পরীক্ষা বাকি আছে তোমাদের তো বৃত্তি পরীক্ষার জন্য এটা কিন্তু খুব ভালো কাজে আসবে তোমার দুটোতেই কাজে আসবে মানে বৃত্তি পরীক্ষা প্লাস ফাইনাল দুটো প্রিপারেশনের কিন্তু এটা খুব হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে তোমার তো এর আগে আমি পার্ট সেট ওয়ান আলোচনা করছি সেট টু নিয়ে আজকে আমরা আলোচনা করব তার চ্যানেলে যদি নতুন হও কেউ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটকার নোটিশানটা পাওয়ার জন্য বেলাইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের মনে শেয়ার করো আর নোটিশনটা অন করে অল করে রাখবে তাহলে কি যখনই ভিডিওটি আপলোড হবে তোমার কাছে নোটিফেশানটা পেয়ে যাবে আবার অনেক সময় কী হয় তোমার নোটিফেশান যদি অন না থাকে তোমার রাইট অনেক সময় নোটিফিশান তো না যায় তাহলে তুমি ভিডিওটা যদি তুমি লাইক করে রাখো তোমার স্ক্রিনে কিন্তু শর্টটা চলে আসবে তোমার আপলোডটা চলে আসবে তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি কি বলছে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে দশটা কোশ্চেন এক নম্বর করে থাকবে দশককে দশ একের ক কি বলছে তোমার একের ক বলছে তোমার একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি তাহলে কি আছে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি জোর সংখ্যা মৌলিক সংখ্যা কোনটা দুই তাহলে কি লিখব একমাত্র একমাত্র জোর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যা হল কত লিখব দুই ঠিক আছে একমাত্র মৌলিক একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো গত দুই লিখবো আমরা কেন দুই দেখো দুই তোমার কি জোর সংখ্যা জানি আমরা কারণ দুই চার ছয় আট ওগুলি শূন্য তোমার এগুলো তোমার জোর সংখ্যার মধ্যেই পড়ে আর দুই জোর সংখ্যা হলে মৌলিক সংখ্যা কেন তার কারণ দুইকে কিন্তু তোমার ভাগ করলে কী হয় শুধু এক আর দুই দিয়েই ভাগ করা যায় মানে রাইট কারণ যে মৌলিক সংখ্যা যেটা হয় সেই সংখ্যা নিজে এবং এক দিয়ে ভাগ করা যায় এই জন্য জোর দুইকে কী বলা হয় মৌলিক সংখ্যা বলা হয় যৌগিক মৌলিক জোর মৌলিক সংখ্যা বলা হয় হয়ে গেল একের দেখো কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক ঠিক আছে কোনটি কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক কোনটি সংখ্যাটি নিজেই হবে তা কী লিখবো আমরা খ লিখবো কোনো সংখ্যার কোনো সংখ্যার সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক সবচেয়ে বড় গুণনীয়ক গুণ নিয়োগ সংখ্যাটি নিজেই সংখ্যাটি নিজেই ধরো তোমার এখানে বারোর গুণনিয়োগ করা হচ্ছে তোমার রাইট তো বারোর গুণনীয় করা হচ্ছে বারো গুণনীয়গুলো কী কী হবে তোমার বারোর গণ বারো তোমার এক দিয়ে যাবে তোমার দুই দিয়ে যাবে তোমার তিন দিয়ে যাবে তোমার চার দিয়ে যাবে তোমার ছয় দিয়ে যাবে তোমার আর বারো দিয়ে যাবে তোমার তাই তো তাহলে কত হচ্ছে বারো অক্ষে বারো তিন তোমার কি ছয় দুগুণো বারো তিন চারে বারো তাহলে একটু গুণনীয়গুলো বারো হলো তোমার তাহলে সবচেয়ে বড় এর মধ্যে কোনটা সবচেয়ে বড়ো হচ্ছে বারো মানে সংখ্যাটি নিজেই হলো তোমার ওকে নেক্সট পরের কোশ্চেনে আসছি তোমার ঘ গয়েরটা কি বলছে ছয় ও আটের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ঠিক আছে কত রাইট তা কি বলছে ছয় ও আটের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাহলে আমার গুণিতকগুলো করে দেখতে হবে আমাদের গ ঠিক আছে ছয় ও আট ঠিক আছে তা ছয় গুণিতকগুলো কী কী আছে ছয় গুণিত গ আন তোমার ছয় গুণিত গুণিতকগুলো কী আছে গুণী ঠিক আছে তাহলে কী বলছে ছয় আটে সাধারণ গুণিতক এটা গুণনীয়গুলোর গুণিতকগুলো আছে তোমার রাইট তাহলে কত হচ্ছে গুণিতকগুলো কত আছে ছয় অক্ষে ছয় ছয়ের গুণিতকগুলো ছয় এর গুণিতক গুণিতক তাহলে কত অক্ষে ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠেরো এটা বারো একে দুই বারো তারপর তোমার চার ছয় চব্বিশ পাঁচ ছয় তোমার কত হচ্ছে তোমার তিরিশ ওকে ছয় ছয় কত হচ্ছে তোমার ছত্রিশ এই পর্যন্তই থাক আর আটের গুণিতকগুলি দেখি আটের গুণিতক আটের গুণিতক গুণিতক ঠিক আছে তাহলে কথা হচ্ছে আট অক্ষে আট আট দুগুণো ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ এ পর্যন্ত থাক এবার দেখে নিই চলো এর মধ্যে কমন কোনটা আছে দেখো ছয় আছে ছয় নেই বারো আছে বারো নেই আঠেরো আছে আঠেরো নেই ঠিক আছে চব্বিশ আছে চব্বিশ আছে তো এখানে চব্বিশ আছে তাহলে এখানেও চব্বিশ আছে ঠিক আছে তাহলে সবচেয়ে ছোটো সাধারণ গুণিত্ব কোনটা হবে তাহলে উত্তর কী লিখবো আমরা উত্তর লিখবো যে ছয় ও আট এর সবচেয়ে আটের সবচেয়ে ছোটো গুণিতক সবচেয়ে ছোট গুণিতক ছোট গুণিতক গুণিতক কত হবে তোমার এটা হবে তোমার চব্বিশ বোঝা গেল এভাবে লিখে দিলেই হবে ছয় ও আটের সবচেয়ে ছোট গুণিতক হলো তোমার চব্বিশ নেক্সট আসছি নেক্সট পরে অঙ্ক আসছি কি বলছে আর অঙ্কগুলো তোমাকে কিন্তু মুখস্থ করলে হবে না অঙ্কগুলো বুঝতে হবে তোমাকে রাইট কেন ফিগারটা তোমার সংখ্যাটা আলাদা হয়ে যাবে প্যাটার্নটা কিন্তু একই থাকবে তোমার তাই সংখ্যাটা জিনিস যদি বুঝে নাও তাহলে যে কোনো অঙ্ক কিন্তু সলভ করতে পারবে ওকে নেক্সট ঘরেরটা কি বলছে তোমার দেখো দশমিক শূন্য আটকে সামান্য ভগ্নাংশে লেখো তা দশমিক শূন্য আটকে সামান্য এটা তোমার কী আছে তোমার দশমিক ভগ্নাংশ আছে এটা সামান্য ভঙ্গে লিখতে গেলে কী করতে দশমিকটাকে তুলতে হবে তা শূন্য দশমিক আট সমান সমান কী লিখতে পারি এই দশমিকটা তুলতে গেলে আট এই দশমিক তুলতে গেলে কী করব এই দশমিকের জন্য একটা এক লিখব দশমিকের পর যেটা ঘর আছে তোমার কটা ঘর আছে একটা ঘর আছে তো একটা শূন্য দিয়ে দেবো রাইট তাহলে কী লিখতে পারি আমরা এটা সমান সমান লিখতে পারি আট বাই দশ হয়ে গেলো উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে নেক্সট পরে অঙ্ক আসছে আমরা কি বলছি যে তিন মিলিমিটার এক সেমির কত অংশ তিন মিলিমিটার এক সেন্টিমিটারের কত অংশ রাইট তাহলে এক সেন্টিমিটার কত অংশ কত জানি আমরা ঠিক আছে তা তিনের দশ হলো তোমার এখানে তিনের দশ হয়ে গেল আচ্ছা আট এখানে দেখো তোমার এখানে তোমার আট বাই দশ এখানে তোমার আটটা কি করবে এটা ছোট করে দেবে এটা আমরা লগিস্ট আকারে করে দিতে পারি আট বাই দশ এখানে দুই দিয়ে কাটা যায় তাহলে দুই দিয়ে কাটলে কত হচ্ছে তোমার চার দুগুণ আট এখানে পাঁচ দুগুণ দশ আর ভগ্নাংশ সময় কী করবো একচুয়ালি সবচেয়ে তোমার লোগিস্ট যেটা হয় সবচেয়ে ছোটো যেটা হয় সেটাতে তুমি দিয়ে দেবে তাহলে কিন্তু সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রপার থাকবে তোমার ওকে তাহলে নেক্সটটা কী করবো আমরা তিন মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার আমরা কি জানি আর এটা তোমার উম আমরা জানি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান হচ্ছে তোমার দশ মিলিমিটার দশ মিলিমিটার হলো তা এক সেন্টিমিটার সময় দশ মিলিমিটার তাহলে কি বলছে তিন মিলিমিটার কত অংশ রাইট তা তিন মিলিমিটার তিন মিলিমিটার এক সেমির সেমির কত অংশ হবে এক সেমির কত অংশ তাহলে তোমার তিনের কি হবে দশ অংশ তার কি এক সেন্টিমিটার ক্ষমতার কি এক সেন্টিমিটার সময় আমার তো দশ মিলিমিটার জানি আমরা ঠিক আছে তাহলে এটা মিলিমিটার আছে এটাকে মিলিমিটার নিয়ে আসতে হবে আমাকে তাহলে সমান কি লিখতে পারি আমরা তিন বা তিনের দশ মিলিমিটার মিলিমিটার হয়ে গেল চলো পরের অঙ্ক আসছি নেক্সট কি বলছি চয়েরটা কি বলছে চয়েরটা বলছে দেখো তোমার এখানে বলছে তোমার দুই কিগ্রা পঁয়ত্রিশ গ্রাম সমস্যা কত গ্রাম দুই কিগ্রা পঁয়ত্রিশ গ্রাম সমস্যা কত গ্রাম তা আমরা চয়েরটা লিখবো আমরা চয়েরটা দুই কিগ্রা কত গ্রাম পঁয়ত্রিশ গ্রাম তাই তো পঁয়ত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম তা আমরা কী জানি এক কিক্রার সমান সমান কত জানি আমরা এক কিক্র সমান সমান এক হাজার গ্রাম জানি আমরা ঠিক আছে তা একদার সমান সমান এক কীগ্রা সমান কী জানি আমরা এক হাজার গ্রাম ঠিক আছে তা দুই কিক্রের সমান সমান কত হবে দুই কীগ্রা সমান সমান এক হাজার গুণ দুই সমান সমান কত হচ্ছে দু হাজার গ্রাম ঠিক আছে তা দুই কীগ্রার সমান দু হাজার গ্রাম পেলাম আর এখানে পঁয়ত্রিশ গ্রাম ছিল এটাও যোগ করে দিতে হবে আরও সঙ্গে যোগ করে দেবো আমরা পঁয়ত্রিশ গ্রামকে যোগ করে দেবো তাহলে আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ গ্রামকে যোগ করে দিলে আমরা অ্যাসনটা পেয়ে গেলাম তাই শূন্যর সঙ্গে পাঁচ যোগ করলে কত হচ্ছে পাঁচ শূন্যর সঙ্গে তিন যোগ করলে তোমার তিন এখানে শূন্য আছে শূন্যই হবে দুই দুই হবে তাই কত হলো দু হাজার তিনশো পঁয়ত্রিশ গ্রাম ঠিক আছে তো উত্তরটা লিখে দেবে তোমরা আমি ডিটেলসে গেলাম না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা লিখে দেবে দুই কে গেলা পঁয়ত্রিশ গ্রাম সমান সময় লিখে দেবে দু হাজার পঁয়ত্রিশ গ্রাম হয়ে গেল চলো নেক্সট অঙ্কটা বলছি ছয় অঙ্ক কী বলছে যে ভগ্নাংশের লভ একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মা বাড়ে না কমে তা কী বলতে চাইছে দেখো আমরা তাই বলছে কি ভগ্নাংশের হর এক ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাশের মা বাড়ে না কমে ধরো এটা নিয়েছে তোমার তিনের সাত একটা আমরা ভগ্নাংশ নিয়ে নিলাম রাইট তো কী বলছে লভটাকে একই রাখা হবে লভটা কোনটা এটা উপরেরটা হচ্ছে লভ তোমার ঠিক আছে এটা লভ ঠিক একই রাখা হলো হরটাকে বাড়ানো হলো মানে দশের জায়গায় তৈরি হলো তোমার দশের সাতের জায়গায় তোমার এখানে করে দেওয়া হল তোমার দশ করে দেওয়া হলো এখানে বাড়ি তোমার এখানে করে দেওয়া হলো দশ করে দেওয়া হলো তাহলে কী হলো এই ভাগে তিন ভাগ ছিল এখন দশ ভাগের তিন ভাগ তাহলে কী হলো ভগ্নাংশ আমার কী করলো অবশ্যই কমে গেলো কী হলো কমলো না বাড়লো কমে গেল তাহলে উত্তর কী লিখবো আমরা উত্তর লিখবো ভগ্নাংশের লভ ভগ্নাংশের লভ একই রেখে একই রেখে হর বাড়ালে হর বাড়ালে ভগ্নাংশের মান ভগ্নাংশের মান কমবে ওকে লিখে হবে যে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমবে ঠিক আছে চলো পরের অঙ্ক আসছে তোমার কি বলছে জয়ের একটা কি বলছে কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয় ঠিক আছে তেমনি কোন সংখ্যার নাম বলে যেটা মৌলিকের জ্বর তোমার নিজেরাই জানো এটা তাহলে কি হবে সংখ্যাটা সবাই জানো তোমরা আমি লিখে দিচ্ছি তাও ওকে এক সংখ্যাটি হলো এক সংখ্যাটি হল মৌলিক নয় যৌগিক ও নয় যৌগিক ও নয় ঠিক আছে হয়ে গেল নেক্সট পরে অঙ্কে আসছি আমরা কি বলছি বেস্ট বলছে জয়েরটা কি বলছে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে গণিতের ভাষায় তাদের কি বলা হয় রাইট দণায় তাদের নাম কি তাই আমরা প্রত্যেকে বইতে পেয়েছো তাহলে কীভাবে পরস্পর মৌলিক সংখ্যা হবে কি বলছে দুটি সংখ্যা সাধারণ গুণনীয় যদি এক হলে ঠিক আছে গণিতের ভাষায় তাদের কি বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা তাহলে কী লিখবো আমরা লিখবো ঝ লিখব এ শর্টে লিখে দিচ্ছি আমরা লিখবো পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে এটা লিখলেই হবে যেটা পরস্পর মৌলিক সংখ্যা উত্তরটা লিখে দিলেই হবে তোমার ওকে সাজিয়ে লিখে দেবে সুন্দর করে নেক্সট পরেরটায় আসছি তোমার নেক্সট অঙ্ক কী বলছে যে দুটি সংখ্যার সাথে ওইটা হয়ে গেল একটি ইটের কটি তল থাকে তোমার একটি ইটের কটি তল থাকে সবাই জানি আমরা কটা তল থাকে ছটা তল থাকে একটি ঘনবস্তু তোমার যেটা আছে ছটা তল থাকে তা কী লিখবো আমরা লিখবো আমরা ঝ ইঁয় লিখবো আমরা ইঁ এক দেখতে পাচ্ছ তোমরা একটি ইটের একটি ইটের ছটি তল থাকে ছয়টি তল থাকে ঠিক আছে চারদিকে চারটে ওপরে একটা ওর নিচে একটা তোমার রাইট তাই ছটি তল থাকে অ্যান্সারটা পেয়ে গেলাম চলো পরের কোশ্চেন আসছি নেক্সট কোশ্চেন কি বলছি আমাদের নেক্সট এক একটা হয়ে গেল দু নম্বরে আসছি আমরা দুই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের নিচের শূন্যস্থানগুলো পূরণ করো এখানে তোমার দশটা দিয়েছে দু নম্বর করে দিয়েছে দশ দুগুণ কুড়ি থাকবে তোমার ওকে তাহলে কী বলছে দেখো কোন সংখ্যার গুণনীয় সংখ্যা ড্যাশ কিন্তু গুণিতকের সংখ্যা ড্যাশ তা কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কী হয় এটা সসীম থাকে মানে সীমিত তোমার রাইট গুণনীয় তো সবসময় সীমিত হয় তাহলে সসীম লিখবো কী লিখবো সীম এটা কী লিখবো লিখবো আমরা সসীম আর গুণনীয়ত সংখ্যা কী লিখবো আমরা এটা লিখব অসীম ও ছয় কি অসীম অসীম মানে প্রচুর মানে অনেক বাড়ানো যাবে তোমার রাইট যা শেষ নেই ওকে ক্ষয়টা কি বলছে দেখো দশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ড্যাশ ও ড্যাশ দ্বারা বিভাজ্য হবে তাই দশ দ্বারা সংখ্যাটি অবশ্যই কী হবে তোমার দুই দ্বারাও বিভাজ্য হবে এবং পাঁচ দ্বারাও বিভাজ্য হবে ওকে কারণ দশকে কি পাঁচ দিয়ে দুই দিয়ে দুটো করেই ডিভাইড করা যায় আর দশের তোমার কী হবে দশ দিয়ে ডিভাইড করা মানে কি তার পিছু শূন্য থাকবে আর শূন্য থাকলে কী হবে দুই দিয়েও ডিভাইড যাবে পাঁচ দিয়েও ডিভাইড যাবে তা কী লিখব দেখা ক্ষমাত্রই দুই ও পাঁচ দ্বারা বিভাজ্য হবে হলো চলো পরে অঙ্কটা দেখছি কি বলছে যে চার হাজার পঞ্চাশ মিটার সমস্যা ড্যাশ কিমি ড্যাশ মিটার সবাই জানি তা চার হাজার কোনো একক দশক শতক হাজার তাহলে কত হচ্ছে তোমার এক হাজার কিলোমিটারে কি হয় এক কিলোমিটার হয় তাহলে কি চার হাজার আছে তাহলে চার হাজার সমান কি তো চার কিলোমিটার হবে ওকে আর মিটারে তোমার কত হচ্ছে চার হাজার হয়ে গেলে আর বাদ দিলে পঞ্চাশ থাকবে মিটার তাহলে এখানে পঞ্চাশ মিটার লিখে দেবো আমরা ওকে তা চার হাজার পঞ্চাশ মিটার সমান চার কিলোমিটার পঞ্চাশ মিটার হলো এটা মুখোমুখি হয়ে যাবে অঙ্কগুলো চাইলে তোমার রাফে প্র্যাকটিস করে নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে তোমার দেখো কী হচ্ছে এক বিয়োগ তিনের সাত সমান কত লিখতে হবে আমাকে রাইট তো এক বিয়োগ তিনের সাত সমানসন কত হবে এটা মুখে মুখে হয়ে যাবে তোমার চারের সাত হবে তোমার কীভাবে হবে তোমরা দেখে নিই দেখো চলো এখানে দেখে নিচ্ছি আমরা সংখ্যাটা কী দিয়েছে এক বিয়োগ তিনের সাত তাহলে এক সময় সমান কী লিখতে পারি এক সমান সময় হর যেহেতু সাত আছে সাতের সময় মেলাতে হবে তাকে আমরা এক সময় সময় সাত বাই সাত লিখতে পারি সাতকের সাত হয়ে যায় বিয়োগ তিন বাই সাত হচ্ছে তোমার এবার দেখো কী হচ্ছে তোমাদের এখানে সাত সাত কমন আছে তাহলে কি সাত লিখে নিলাম এখানে কত সাত আছে সাত বিয়োগ তিন তাহলে সাত বিয়োগ তিন সমান সমান কত হচ্ছে তোমার এখানে তোমার সাত নিচে সাতই থাকবে সাতের থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে তিনের পরে চার পাঁচ ছয় সাত তাহলে চার চারের সাত বলেছিলাম চারের সাত হবে তোমার তাহলে কত লিখবে এটা আমরা এটা লিখবো চারের সাত হয়ে গেল নেক্সট পরে অঙ্ক আসছে কী বলছে তোমার দেখো পরে অঙ্কটা বলছে ফাঁকা ঘরে তোমার কী দিচ্ছ তোমার সাইনটা বসাও গ্রেটার দেন লেস দ্যান সেই হিসাব ওটাই চিহ্ন বসাও এটা কি বলছে ভাগ শেষ এটা ভাজক তোমার সমান সমান কী দিয়েছে তোমার এটা তোমার দুটো সাম্যক সংখ্যাও দিয়েছে একটা সাতের দশ আর একটা পাঁচের দশ এটা ভাগশেষ আর এটা ভাজক তো ভাগশেষ কী হবে সবসময় কী হয় ভাজকের থেকে ছোট হয় ভাগশেষটা রাইট তা কে বড়ো হয় ভাজকটা বড়ো হয় তাহলে সাইনটা কোন দিকে দেবো সাইনটা এই দিকে দেবো অবশ্যই সবসময় কী তো ভাগশেষ থেকে ভাজক সবসময় বড়ো অবশ্যই হবে তোমার ওকে নেক্সট কী বলছে তোমার নেক্সট বলছে তোমার সাতের দশ আর পাঁচের দশ ঠিক আছে কোনটা বড়ো দশ ভাগে সাত ভাগ বড়ো না দশ ভাগে পাঁচ ভাগ বড়ো ঠিক আছে অবশ্যই দশ ভাগে সাত ভাগ বড়ো একটা তোমার কেকের যদি দশটা টুকরের মধ্যে সাতটা টুকরো নিই আমি আর একটা কেকের দশটা টুকরোর মধ্যে যদি পাঁচটা টুকরো নিই তাহলে কোনটা বেশি হবে অবশ্যই সাতটা বেশি হবে তাহলে কোনটা সাইনটা কোন দিকে হবে সাইনটা এই দিকে হবে কিন্তু বাইরের দিকে হবে তোমার রাইট তাই সাতের দশটা হচ্ছে গেটার হবে তোমার ওকে পাঁচের দশের থেকে চলো পরের অঙ্কটা কী বলছে কি বলছে দেখি আমরা চয়েরটা কি বলছে সতেরো উনিশ হলো ওকে দুটি ড্যাশ মৌলিক সংখ্যা কী লিখবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা রাইট ওকে এবং পনেরো ষোলো হলো ড্যাশ মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে কি লিখবো এটা সতেরো উনিশ হলো হলো দুটি পরস্পর যমজ মৌলিক সংখ্যা কি যমজ এটা কি মৌলিক সংখ্যা কারণ কি সতেরো আর উনিশ তোমার কি হচ্ছে এটা পরস্পর মৌলিক সংখ্যা হবে তোমার ওকে কারণ দুটো সংখ্যা যদি পাশাপাশি থাকে যেটা পরপর থাকে তোমার রাইট তাহলে কি হচ্ছে সেটাই যমজ মৌলিক সংখ্যা বলা হয় এবং পনেরো ষোলো কি হবে তোমার এটা পরস্পর মৌলিক সংখ্যা কি লিখবো আমরা পরস্পর পরস্পর ছয় পয় র ঠিক আছে তাহলে হবে কি পনেরো ষোলো হচ্ছে তোমার পরস্পর মৌলিক সংখ্যা হবে হলো চলো নেক্সটটা দেখি আমরা কী বলছি ছয় একটা কোনো আয়তকার চিত্রের যে ধারটি বেশি লম্বা তাকে ড্যাশ বলে এবং যে ধারটি কম তাকে ড্যাশ বলে তো কোনো আয়তকার ক্ষেত্রে যেই ধার ধারটা বেশি লম্বা তাকে কি বলা হয় দৈর্ঘ্য বলে কি বলে দৈর্ঘ্য দয়কার রেপ দৈর্ঘ্য বলে এবং যে ধারটি কম লম্বা তাকে কী বলা হয় প্রস্ত বলা হয় বড় ফলা দন্ত সয়ত প্রস্ত ঠিক আছে ধরো এটা একটা কী হচ্ছে তোমার একটা তোমার আয়তকার তোমার আয়তকার জমি আছে তোমার রাইট তাহলে কী হচ্ছে সবচেয়ে লম্বা ধার কোনটা আছে এটা তাহলে এটা কী হবে এটা দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে তোমার আর এটা কী হচ্ছে তোমার সবচেয়ে কম কম ছোটো ধার তোমার তাহলে এটা কীবার প্রস্তুত হবে তোমার ওকে বোঝা গেল নেক্সট ওশ্চনে আসছি নেক্সট কী বলছে তোমাদের নেক্সট পরেরটা কি কী বলছে তোমার দেখো নেক্সট পরটা বলছে একটি গোটা লেবুর ওপরিতল ড্যাশ কিন্তু কাটা লেবুর কাটা অংশের দলটি ড্যাশ তা একটা গোটা লেবুর ওপরিতল কী হবে তোমার বক্রতল তাহলে লেবুটা কেমন হয় লেবুটা তোমার কি রাউন্ড হয় গোল তাহলে কি হচ্ছে এটা বক্রতল হবে তাহলে কি লিখবো আমরা এটা লিখবো উপরিতল বক্রতল ব ফালা বক্রতল ঠিক আছে ওপরটা হচ্ছে তোমার বক্রতল কিন্তু লেবুর কাটা অংশের তলটি কী হচ্ছে তোমার এটা কী হবে সমতল হবে কি হবে সমতল কেন লেবুটা যদি কেটে দেওয়া হয় মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে কি হয় এরকম দাঁড়ায় লেবুটা তাহলে কী হচ্ছে এই কী হচ্ছে তোমার সমতল হচ্ছে সমতল হচ্ছে তাহলে এটা হচ্ছে সমতল হলো তোমার রাইট কাঁটা পাটটা সমতল হবে তোমার কিন্তু ওপরের পাটটা কী হবে এটা হচ্ছে বক্রতল হবে হলো চলো পরেরটা দেখছি কী বলছে ছয় ও একুশের সাধারণ গুণ গুণীয় গুণনিয়োগগুলো হল ড্যাজ ড্যাসজাস রাইট তা সাধারণ গুণনীয়গুলো ছয় সময় করতে হবে আমাদের তা ছয় একুশের সাধারণ গুণনীয় ছয় একুশের সাধারণ গুণনিয়োগগুলি হলো তা দেখে নিই আমরা তা ছয়ের গুণনীয় ছয়ের গুণনিয়োগ ছয়ের গুণনীয়ক গুণ নিয়োগ ছয় গুণনিয়োগগুলো কী কী হয় এক দুই আর তিন আর হচ্ছে ছয় মানে ছয়কে দেখো তোমার ছয় দিয়ে ভাগ করা যায় ছয় অক্ষে ছয় আবার ছয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় বা দুই দিয়ে ভাগ করা যায় তিন দুগুণে ছয় ঠিক আছে একুশের গুণনিয়োগগুলো কত আছে তোমার ওই একুশের গুণনিয়োগগুলো এক দিয়ে তো ভাগ করা যাবে অবশ্যই দুই দিয়ে করা যায় না তিন দিয়ে করা যায় তোমার তিন সাথে একুশ ঠিক আছে তিন সাথে একুশ হয় আর একুশকে একুশ দিয়ে ভাগ করা যায় একুশ অককে একুশ অন্য কিছুতে কিন্তু ভাগ করা যায় না তোমার ওকে বোঝা গেলো তাহলে কী কী পেলাম আমরা একুশের গণনীয়গুলো এক পেলাম তিন পেলাম সাত পেলাম একুশ পেলাম ছয়ের গুণনিয়োগ কী পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম ছয় পেলাম তাহলে কমন সাধারণ কর্ণগুলো আছে তোমার এক আছে এটা এক হবে এখানে দেখো তিন আছে এখানেও তিন আছে তোমার রাইট তা কী লিখবো আমরা লিখবো এখানে লিখবো একুশ ও ছয়ের গণনিয়োগগুলো কী লিখবো আমরা এখানে ছয় ও একুশের সাধারণ গুণনিয়োগ লিখবো এক ও তিন ওকে তা দুটোকে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়েও ভাগ করা যায় হয়ে গেল চলো পরের অঙ্কটা আসছি নি একুশ অঙ্ক কী বলছে নেক্সট পরে অঙ্কটা কী বলছে দেখো ইও কী বলছে একের সাথ যোগ দুইয়ের সাত যোগ চারের সাত সমান সমান কত হয় তোমার রাইট নিজেরাই পারবে মুখে মুখেই পারবে দেখো টোটাল হটটা কত আছে আমাদের হটটা সাত আছে তো সাতই লিখে দেবো আর এখানে তোমার হট যদি সবগুলো সমান আছে তাহলে যোগ করে এখানে লিখে দেবো তাহলে চার আর দুয়ে কত ছয় ছয় একে কত হচ্ছে সাত তাহলে কত সাতের সাত হচ্ছে তোমার ঠিক আছে তা সাত বাই সাত হলো তা সাত বাই সাত সমান কী লিখতে পারি এক এক লিখতে পারি আমার সাত অকের সাত ঠিক আছে দিয়ে ভাগ করা যায় এক লিখে দিলেই হয়ে যাবে এগুলো কিন্তু তোমার বুদ্ধির কোশ্চেন আছে তোমার রাইট এগুলো করলে তোমার ব্রেন সার্ভ হবে এটা বৃত্তি পরীক্ষা তোমার খুব কাজে আসবে আর ফাইনাল কোশ তোমার কাজে আসবে তোমার রাইট অঙ্কটা দেখো অঙ্কটা মুখস্থ করার জিনিস না শেখার জিনিস জানার জিনিস আমি তোমাদের ডিটেলসে এই জন্যই বসাই যাতে মুখস্থ না করে জিনিসটা তুমি বুঝতে পারো তাহলে নিজে নিজেই জিনিসটা সলভ করতে পারবে তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকে পার্ট ওয়ানটা দিয়ে দিলাম পার্ট টুটা আমরা এরপরে দিয়ে দেবো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই লাইক করে রেখো তাহলে কী হবে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কিনে কিন্তু চলে আসবে